শুভ সন্ধ্যা হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। দুই রকমের আঁক দেখতেই পাচ্ছ, একটা দেশি একটা বিদেশি। ফিলিপাইন্সের আঁক অনেক দিনের শখ ছিল, নিয়ে এসেছি লাগাবো বলে। তো প্রথমে কি করেছি দেখো, মাটিটাকে কুপিয়ে নিয়েছি, নেওয়ার পর তারপরে কিছু একটা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ, বেগুনি রঙের। এটা তাহলে কি? এটা হচ্ছে ফেরোডিন। এটা দেওয়া হয়েছে পিঁপড়ে আর উইপোকাকে দমন করার জন্য। এটা প্রায় 3 থেকে 4 দিন আগে মাটিতে ফেলে দিয়েছিলাম। দেওয়ার পর যথারীতি দেখো বাবু চলে এসেছে গাছ লাগাতে। এখন আমার হেল্পার বলতে বাবুই লাগায়। আমার ছেলে জবের জন্য বাইরে চলে গেছে, এখন এই বাবুই এসে আমার গাছ কিছু গাছ লাগিয়ে দেয়, আর সবগুলো তো আমিই করি। প্রথমে প্যাকেটটাকে কেটে নেওয়া হচ্ছে। কেটে নেওয়ার পর যেখানে আমি ঔষধটা দিয়েছিলাম সেখানেই সুন্দর করে গর্ত করে নেওয়া হচ্ছে। এই জায়গাটায় আগে কুপিয়ে নেওয়া হয়েছিল, যার জন্য বেশ ফুসফুসে মাটিটা, ভীষণই নরম, খুব ভালো নরম মাটি। এখানে কিছু গোবর সার দেওয়া হচ্ছে। গোবর সার দেওয়ার পর প্যাকেটটাকে খুব সাবধানে কেটে নিতে হবে, যাতে আগ গাছটা ভেঙে না যায়। তারপরে ভালো করে আরও নরম করে নিয়ে মাটিটাকে গর্ত করে ওই মাটি সমেত গাছটাকে সুন্দর করে রোপণ করে দিতে হবে। পরপর আমি নিয়ে এসেছি 5টা গাছ। এই গাছগুলো হচ্ছে বিদেশি ফিলিপাইন্সের গাছ। এগুলো আমার অনেক দিনের শখ ছিল, কালো আঁক আমি আমার বাগানে লাগাব। তো হয়ে গেল ইচ্ছে পূরণ। আমি দেখিয়েছি তোমাদের ড্রাগন বাগানে, যে ড্রাগনের চারা আনতে গেছিলাম ওখান থেকেই নিয়ে এসেছি, এক একটার দাম 40 টাকা করে আমি কিনেছি, লাগাচ্ছি। দেখাই যাক ভবিষ্যতে এদের চেহারাটা কেমন হয়। তবে যত্ন তো করতেই হবে, যেভাবে ওনারা বলেছেন ঠিক সেইভাবেই লাগানো হচ্ছে। এরপরে আরও 2টো খাবার দিতে হবে, আমি দেব। সব রকমই আপডেট তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখবে পরপর 5টা গাছ দেখো যথারীতি লাগানো হয়ে গেছে। এটা আমার নতুন বাগান হচ্ছে, দুই দিকে আঁক আর টাল, যেটা লতানো উদ্ভিদ সেই উদ্ভিদগুলো এখানে স্থান পাবে। ওদিকে ফুল ফল সবজির একটা তো বাগান বড় করা হয়েছে, ছাদেও যথারীতি ড্রাগন বাগান, ফুল সুন্দর শাকের বাগান করেছি আমি। আর এইটা হচ্ছে একান্তই আঁক। আঁকগুলো আমার ওপরেই ছিল, খুব সুন্দর দেখতে হয়েছিল, কিন্তু ওপর থেকে নিচে নিয়ে এসে এদিক ওদিক করে ফেলার জন্য আমার দেশি আঁকগুলো নষ্ট হয়ে গেছে। তার জন্য আমি ভেবেছি আবারও আমি দেশি আঁক লাগাবো। যথারীতি চলে এসেছে বাবু, দেখো লাগাচ্ছে। দেশি আঁক কীভাবে লাগাতে হয় দেখো, চোখ থাকে সেই চোখটাকে আড়াআড়িভাবে লম্বা করে মাটিতে শুয়ে দিতে হয়, চোখটা যাতে সাইডে থাকে, মাটির নিচে পড়ে গেলে চোখ থেকে কিন্তু আর গাছ বেরোবে না। তার জন্য আমাদের কি করতে হবে, আঁকের টুকরোটাকে লম্বালম্বিভাবে দেখো কীভাবে দিচ্ছে, এইভাবে লাগাবে। আমি এতে ফেরোডিনটা আগেই দিয়েছিলাম মাটিতে, যাতে এখানে কোনো পয়জন থাকলে নষ্ট হয়ে যায়। এবার আমি এর ওপরে কিছু তো দেবো, গোবর সারটা পরে দেবো, যেহেতু এটা দেশি তার জন্য গোবর সারটা পরে দেবো। একটা আরেকটা খাবারও দিতে হবে, কি দেবো সেটা তোমরা পরপর দেখতে থাকো। এখানকার মাটিটা এত সুন্দর, এত সুন্দর, ভীষণই নরম, যার জন্য খুব একটা কষ্ট হয় না।
তবে আমি যে নতুন বাগানটা করেছি ওখানকার মাটিটা বেশ শক্ত, বেশ কষ্ট হয়েছে গাছ লাগাতে আমার। এক এক দিকে এক এক রকমের গাছ ঝলমল করবে, দেখতে সুন্দর সবুজে সবুজ ভরে যাবে। এই আশা রেখেই বাগানগুলো করছি ছোট্ট ছোট্ট করে। দেখো নিয়ে এসেছি খাবার, প্যাকেটটা খুলে নিই, তারপরে তোমাদের দেখাবো। এই যে গাছ, ছোট্ট গাছ হলে কি হবে, এই গাছ লাগানো হলো 1 বছরের মাথায়, 1 বছর পূর্তি না হতেই অনেকগুলো গাছ হয়ে যাবে। তার জন্য আশেপাশে বেশ কিছুটা জায়গা দিলাম, দুটো জিনিস, একটা হচ্ছে ফেরোডিন আর একটা হচ্ছে ডিএপি। ফেরোডিনটা তো প্রথমেই বললাম, আর এটা হচ্ছে গোবর সার। মোটামুটি 3টে দেওয়া হচ্ছে, এটা দেওয়া হয়েছে কারণ আবারও দিচ্ছি যাতে পিঁপড়েটা এসে ওই মিষ্টি, যেহেতু আঁখ ভীষণই মিষ্টি, সেই রসটা খেতে আসলে চোখটা নষ্ট হয়ে যাবে, তার জন্যই এটা দেওয়া। আর ডিএপি, ডিএপি তো জানোই তোমরা, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, এটা নতুন করে শাখা তৈরি করতে সাহায্য করবে, পাতা তৈরি করতে সাহায্য করবে, তার জন্যই এটা দেওয়া। অল্প কয়েকটা দানা গাছের গোড়াতে ছিটিয়ে দিতে হবে, যতগুলো গাছ আছে সবগুলো গাছের গোড়াতেই পরপর সুন্দর করে ছিটিয়ে দিলাম। এতগুলো নিলাম, সবাইকে একটু একটু করে দিয়ে দেব, এইভাবে ছিটিয়ে নিতে হবে। আমার আঁখের ভীষণই শখ, আমি গত 2 বছর থেকে আঁখ চাষ করি ওপরে গামলাতে। কীভাবে চাষ করেছি না করেছি অভিভাব সুলেখায় 2-3 বার দেখানো হয়েছে। এবার একান্ত নতুনভাবে নতুন প্রজাতির আঁখ লাগাচ্ছি, কীভাবে লাগালাম অবশ্যই তোমাদের এর আপডেট আসবে, দেখবে কেমন দেখতে হবে না হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই শেয়ার করছি। দর্শক বন্ধু, তোমরা তোমাদের ছাদ বাগান বা গ্রাউন্ড গার্ডেনে আঁখ লাগাও এবং নিজের বাড়ির আঁখ খাও, দেখো কি মিষ্টি। আমি এর আগে যে টবে গামলায় লাগিয়েছিলাম খুব সুন্দর মিষ্টি, এবং আমার বাড়ির যত পুজো এই আমার আঁখ দিয়েই আমি সম্পূর্ণ করেছি, ভীষণই ভালো লাগে। একবার যখন লাগিয়ে সাফল্য পেয়েছি বারবার লাগাবো। তবে আমি দেখেছি এই ফিলিপাইন্স আঁখ একটা থেকে অনেকগুলো হয় এবং হাইটে 14 ফুট হয়। আর ডিএপির মধ্যে যে ফসফেটটা আছে এটা আঁখের শিকড়টাকে মজবুত করবে, তার জন্যই এই ডিএপিটা দেওয়া। হয়ে গেল আঁখ লাগানো, পরপর A to Z সবটাই তোমাদের দেখানো হলো। তোমরা যদি মনে করো তোমাদের বাড়িতেও লাগাতে পারো ছাদ বাগান বা গ্রাউন্ড গার্ডেনে। নতুন নতুন ভিডিও দেখতে হবি অফ সুলেখার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, আজকের মতন আসি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আবারও ফিরে আসব পরের ভিডিওতে। টাটা।